করোনা পরিস্থিতিতে নানা দোলাচলের পর আজ শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। গণভবন থেকে বিকেল তিনটায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2021 দেওয়া হবে অনুষ্ঠানে। 38তম বইমেলা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলায় ঢুকতে পারবে যে কেউ। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মোট 534টি প্রতিষ্ঠান এবার বইমেলায় অংশ নিচ্ছে। 3 শতাধিক সিসি ক্যামেরা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বইমেলা প্রাঙ্গণ।